হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওটিতে কাউকে আঘাত করার লক্ষ্য না, এই ভিডিওতে সবাইকে মজা দেওয়ার জন্য। তো চলুন ভিডিওটা দেখুন আর মজা নিন। এই যে আমাদের ভানুমণ্ডল, এনার মধুরা সুর, এতটা সুর সবার পাছায় ঢুকে। আমরা শুনেছি গান গাইতে গেলে হেডফোন লাগে, মাইক্রোফোন লাগে, কিন্তু এনার দেখুন, ইনি দুটো চপ্পলকে কানে লাগিয়ে হেডফোন বানিয়ে নিয়েছে। ওয়া 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 দিয়ে মাইক্রোফোন আর ট্রাইপডটাকে স্ট্যান্ড বানিয়ে নিয়েছে। আর এনার চোখ আর মুখটাকে দেখুন কি এক্সপ্রেস দিচ্ছে, দেখে নিন একবার, দেখে নিন। এই যে আমাদের কঙ্কাল ম্যান, আমরা শুনেছি বডিগার্ডরা নিজের বডি দেখায়, শরীর দেখায়, নিজের গোটা শরীরের ফিগার দেখায়, কিন্তু এখানে দেখুন এই কঙ্কাল ম্যান ওর শরীরের সমস্ত হাড্ডি হাড় হাড্ডিকে দেখাচ্ছে, দেখাচ্ছে আমার কটা হাড্ডি আছে, গুনে নিন গুনে নিন আমার হাড্ডি। এইভাবে হাড্ডি গুনাতে গুনাতে এই শরীরটা তো একদম শেষ করে ফেলছে। আর শরীরটা যদি এরকম হয় তাহলে এর নুনুটা কেমন হবে দেখতে, ভাবার বিষয় আছে। বৌদি কত কষ্ট করে সেজে গুজে লিপস্টিক মেখেছে, মুখটা কিভাবে সাজিয়েছে, কিন্তু নিচেরটা দেখুন, নাইটি নাইটি একদম নাইটি, কি ফিগার বৌদির। বৌদি তোমার ফিগার বিউটিফুল, ওয়াও। হ্যাঁ বৌদি, ঝাঁকিও না আর ঝাঁকিও না আর ঝাঁকিও না, ফেটে যাবে ফেটে যাবে ফেটে যাবে, বললাম যে বৌদি ফেটে যাবে। আমাদের ভিগর কিছু কিছু বিখ্যাত বৌদি, যেসব বৌদিকে দেখলে আপনাদের নুনু দাঁড়িয়ে যাবে, মানে মনটা দাঁড়িয়ে যাবে। তো এই বৌদি যখনই ভিডিও শ্যুট করে তখনই কেন জানি না বৌদি সবসময় সাইড হয়ে দাঁড়িয়ে থাকে, বুকটা প্রাণটা একদম ভরে উঁচা করে থাকে, যাতে আপনারা ওর মনের ভিতর সব কিছু দেখতে পান, বাইরে থেকেও দেখতে পান। এই জন্য বৌদি প্রত্যেকটা ভিডিওতে সাইড হয়ে দাঁড়িয়ে থাকে, আপনারা দেখে নিন, নাহলে মিলিয়ে নিন। এই বৌদির তো আপনারা হটি নটি খটি পটি কটি চটি ফিগার দেখে নিলেন। আসলে কি আপনারা জানেন এই বৌদি দেখতে কেমন, এর রূপটা কেমন, অ্যাকচুয়ালিতে ঘরের মধ্যে কেমন হয়ে থাকে? যদি না জেনে থাকেন তো দেখে নিন, চলুন দেখে নিন। সর পর রখকর হাত মেরে ঝুটি কসমে খায়া না কর, সর পর রখকর হাত মেরে ঝুটি কসমে খায়া না কর, মুঝে কাজল লাগানে কা শৌক হ্যায়, ইউ বাজ বাজ পর রুলায়া না কর। কিরা অবাক হয়ে গেলে নাকি, এরকমই ঝাটকা লাগে মেয়েদের বাইরে থেকে, খুব ভালো লাগে। আসলে আপনার ওদের বাড়িতে এরকম ভাবে দেখতে পাবেন। এটা বৌদি না দিদি জানি না, তবে হয়তো ইনি গানের তাল মাল জানেন না, কিন্তু ড্রেস তো ভালোই পরেছে। আমি ভেবেছিলাম কত সুন্দর নাচতে শুরু করবে। আমাদের গণেশ ভগবান এই রকম দেখতে, এই রকম, কিন্তু জানি না আজকের বিখ্যাত সুবিখ্যাত কুখ্যাত কিছু সায়েন্টিস্ট আছে যারা সেই গণেশ বাবাকে এমন ভাবে পরিণত করেছে যে ভাবার বিষয় আছে, দেখে নিন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম প্রবেশ করে থাকেন, যদি প্রবেশ করে ফেলেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, একদম ঘুষি মেরে দিন, ঘুষি 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 মেরে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন পরের ভিডিওতে দেখা হবে।